আমরা আজকে সবাই মিলে সেনন্দোয়া যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাসা থেকে 1 ঘন্টা দূরত্ব। তো সেনন্দোয়াটা হচ্ছে আমেরিকার একটা ঐতিহ্যবাহী পর্যটক কেন্দ্র। আমরা যেখানে নামছি না, সবার কাছে শুনেছি জায়গাটা নাকি খুবই সুন্দর, সেজন্য আমরা আর ওয়েট করতে পারলাম না, সবাই প্ল্যান করে আমরা বের হয়ে গেলাম ডে লং ট্যুরে। এই জায়গাটা প্রায় 800 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর এই পাহাড়ের মাঝখান দিয়েই চলে গিয়েছে স্কাইলাইন ড্রাইভ, যেটা কি না 105 মাইল জুড়ে রাস্তাটা অবস্থিত। আর এই পাহাড়ি রাস্তাটা পার হতে প্রায় 4-5 ঘন্টা লেগে যায়। এজন্য এত বড় জায়গা একদিনে ঘুরে দেখা আসলে সম্ভব না। এই জন্য যারা দূর থেকে আসে তারা আসলে কটেজ ভাড়া করে 2 দিনের জন্য থেকে যায়। তো 2 দিন থাকলে হয়তো বা মোটামুটি কভার করা যাবে পুরোটুকু ঘুরে। এখানে কটেজ আছে, পিকনিক স্পট আছে, তারপর নাইট ক্যাম্পিং আছে, হাইকিং আছে, অনেক কিছুই আছে, যেটা নাকি ওই যে বললাম একদিনে আসলে ঘুরে দেখা সম্ভব না। পুরোটুকু দেখতে হলে আসলে 2-3 দিন হলে ভালো হয়। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে বাচ্চাদের খিদা লেগে গিয়েছিল, এই জন্য আমরা একটু বসলাম এখানে, বাচ্চাদের কিছু খাওয়াচ্ছিলাম। তো আমরা যদিও সকালবেলা টুকিটাকি নাস্তা খেয়ে গিয়েছিলাম, তারপরে বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, দুপুরে লাঞ্চের জন্য রান্না করে নিয়েছিলাম।
ঘুমাচ্ছে? হ্যাঁ, সালারা কই?